হ্যালো ফ্রেন্ডস, হজবরলো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি শর্মিষ্ঠা। এতদিন আমার অ্যাকচুয়ালি ফুলের বাগানই ছিল, তো আমি এখন ম্যাক্সিমাম চেষ্টা করব ফলের বাগানে কনসেন্ট্রেট করতে এবং ফুলও করব প্যারালালি। আজকে আমি তোমাদেরকে আম গাছ পটিং করে দেখাবো। তাই জন্য একটা মালদা থেকে আম গাছ এনেছি। এই আম গাছটা কীভাবে পটিং করতে হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো বন্ধু, এই হচ্ছে একটা টব। টবের মধ্যে নর্মালি ফুটো থাকেই নিচে, তো এটাই জল নিকাশি ব্যবস্থাটা আমি ঠিক রাখার জন্য এই টবের, যাতে মাটি গিয়ে ছিদ্রটা বন্ধ না করে দেয় বা কোনো রকম অবস্ট্রাকশন না তৈরি করে, সেজন্য আমি কি করব। এই দেখো বন্ধু, এইবার যেটা হচ্ছে এই ফুটোটার মধ্যে আমি ভাঙা টবের টুকরো দিলাম। এবার আমি দেব হচ্ছে কিছু বালি, লাল বালি, যাতে করে জল বা মাটির বিভিন্ন ইয়েতে এটা না সরে যায়, মিসপ্লেস না হয়। এবার আমি কিভাবে মাটিটা তৈরি করছি, মাটিটা তৈরি করার জন্য হচ্ছে আমি 60% এমনি মাটি নিয়েছি, তারপর আমি নিচ্ছি 20% স্যান্ড বা বালি, আর 20% নিচ্ছি ভার্মি কম্পোস্ট। তার সঙ্গে দুমুঠো থাকছে বোন ডাস্ট অ্যান্ড দুমুঠো থাকছে নিম খোল। আমি এবার মাটি তৈরির পরে গাছটাকে পটিং করছি, মাঝখানে বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে আমি চারিদিক থেকে আবার মাটি ঢেলে, তৈরি করা মাটিটা ঢেলে একটু চেপে চেপে দেব। মাঝখানে বসালে অ্যাকচুয়ালি জল দিতেও সুবিধা হয়, চারিদিক থেকে জল দেব আমি, গাছটা মিসপ্লেস হবে না। এবার আমি গাছের গোড়ায়, যাতে বা গাছের মধ্যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না হয়, তাই জন্য যে কোনো ফাঙ্গি বা ইয়ে পাউডার আমি ইয়ে করি। আমি যেমন এটা করছি সাফ, পটিং করার পর আমি দেখো টব ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, 3 মাস পর গাছটা কত সুন্দর হয়েছে, যেটা তোমাদের আমি পটিং করে দেখালাম। আর এই গাছটার বৈশিষ্ট্য কি, সারা বছরে অ্যাটলিস্ট 3 বার তো ফল দেয়। প্রথম ফল এসছে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখছো, তোমাদের কার কার ভালো লাগলো আমাকে জানাবে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। প্লিজ প্লিজ বন্ধুরা, পাশে থেকো, এনকারেজ করো।